নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব হাতির বিভিন্ন ধরনের মূর্তি আমরা আমাদের বাস্তুতে রেখে বিভিন্ন ধরনের সমস্যাগুলি থেকে আমরা সহজ সমাধান সহজেই পেতে পারি। কিভাবে এর প্রয়োগ করব, কোন ধরনের হাতি আমাদের বাস্তুতে রাখা উচিত এবং কোন রঙের হাতি আমাদের বাস্তুতে কোন স্থানে ব্যবহার করা উচিত এবং কি পারপাসে ব্যবহার করা উচিত, সেই সম্পর্কে আজ আমি আপনাদের সাথে এখন মুখ্যত আলোচনা করব। দেখুন, আপনার গৃহের যে সদর দুটি সদর দরজা আছে তার দুপাশে আপনারা যদি সাদা রঙের হাতি রাস্তার দিকে মুখ করে রাখছেন এবং সেই দুটি হাতি যদি সুরুচিয়ে আশীর্বাদ অবস্থায় রয়েছে, সে আশীর্বাদ করছে কাউকে এরকম অবস্থায় রয়েছে, তাহলে নিশ্চিতভাবে জানবেন আপনার গৃহে যে বিভিন্ন ধরনের নেতিবাচক শক্তির উদয় হচ্ছিল সেগুলি কম হবে, অশুভ প্রভাব দূর হবে, আপনার বাড়িতে সৌভাগ্য সমৃদ্ধি এগুলি বৃদ্ধি পেতে দেখতে পাবেন। প্রাচীন সময়কালে দেখা যেত যে হাতির যে মূর্তি, হাতির যে স্ট্যাচু, তা রাজরাজাদের গৃহ থেকেই আরম্ভ করে প্রাচীন সময়কালে বিভিন্ন মানুষের গৃহে দুপাশে কিন্তু হাতির মূর্তি রাখা হতো। এটাকে অত্যন্ত সৌভাগ্যদায়ী বলা হয়ে থাকে। হাতি বিভিন্ন ধরনের বিঘ্ন দূর করতেও সাহায্য করে, তাই বিঘ্নকর্তা বিঘ্নহর্তা গণেশজির মস্তকে হস্তির মূর্তি বসানো হয়েছে, যেন বিভিন্ন কার্যে বিভিন্ন মন্ত্র উচ্চারণের ক্ষেত্রেও যত বড়ই বিঘ্ন আসুক না কেন তা যেন দূর হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন হাতির ভূমিকা আমাদের জীবনের সাথে আমাদের বাস্তুর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই দুটি হাতি যে আপনারা রাখছেন দুপাশে আপনার গৃহের মুখ্যদ্বারে, এই দুটি হাতি কিন্তু সাদা রঙের হতে হবে, শ্বেত সাদা বর্ণের হাতি রাখবেন আপনারা এখানে। যদি কারো প্রেগনেন্সি সম্বন্ধীয় কোনো সমস্যা হচ্ছে, বারবার প্রেগনেন্সি ওরিয়েন্টেড কোনো প্রবলেম তৈরি হচ্ছে, এমন ক্ষেত্রে আপনারা আপনাদের গৃহের উত্তর পশ্চিম অর্থাৎ বায়ুকোণায় একটি সাদা রঙের হাতি রাখুন এবং হাতির শুটটি নিচের দিকে নামানো অবস্থায়, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম ধরনের হাতি যদি আপনারা আপনার গৃহে রাখছেন, এতে কিন্তু প্রেগনেন্সি ওরিয়েন্টেড সমস্যাগুলি দূর হবে এবং যে সন্তান জন্ম নেবে তার ক্ষেত্রেও কিন্তু শুভ বিভিন্ন ক্ষেত্রে হতে দেখতে পাবেন। যদি আপনাদের ক্ষেত্রে আপনারা কোনো ক্ষেত্রেই সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্ত সম্বন্ধীয় সমস্যা আপনাদের লেগেই রয়েছে, একটা কোনো বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে চাইছেন, আপনার মন সর্বদাই কিন্তু বিভিন্ন দিকে ছিটকে যাচ্ছে, আপনি কোনো ক্ষেত্রেই কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পাচ্ছেন না, এমন ক্ষেত্রে আপনারা আপনার গৃহের উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণায় একটি সাদা রঙের ছোট 6 ইঞ্চির কম আপনারা হাতি অবশ্যই রাখুন এবং হাতির শুটটি যেন উপরের দিকে থাকে, আশীর্বাদ অবস্থায় থাকে, এরকম ধরনের হাতি আপনারা একটি শ্বেত হাতি আপনারা ঈশান কোণে রাখতে পারেন এবং প্রত্যেকভাবে সেখানে বসে কিছুক্ষণ মেডিটেশন বা ধ্যান করতে পারেন। এর মাধ্যম দিয়ে আপনাদের আইডিয়াগুলি আপনারা কিন্তু সঠিকভাবে পেতে দেখতে পাবেন। হতেই পারে আপনাদের গৃহে বিভিন্ন ধরনের আপনারা ঝঞ্ঝাট ফেস করছেন, ঝামেলা ফেস করছেন, বিভিন্ন ধরনের সমস্যা আপনারা ফেস করছেন যা মানুষের সাথে সম্পর্কের অবনতি ঘটাচ্ছে, তা দাম্পত্য জীবনে সম্পর্কের অবনতি হতে পারে, আপনার পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে, আপনার কর্মক্ষেত্রে সম্পর্কের অবনতি হতে পারে, বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে। যদি আপনার সাথে সম্পর্কের অবনতি ঘটছে এবং ঝঞ্ঝাট ঝামেলা ফেস করছেন সম্পর্কের এই অবনতি নিয়ে, তাহলে একটি হাতির সাথে আরেকটি বাচ্চা হাতি একসাথে রয়েছে এরকম একটি চিত্র অথবা মূর্তি আপনারা আপনার গৃহের দক্ষিণ পশ্চিম কোণায় রেখে দিন। হাতির রং কি হবে? হাতির রং লালচে বা ব্রাউনিশ কালার হতে পারে, এমন ধরনের হাতি আপনার গৃহে রাখুন, এমনটি আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সম্পর্কের মধ্যে আসা সমস্যাগুলিকে নিশ্চিতভাবে দূর করে দেবে। আপনারা এই প্রক্রিয়াগুলো যে কোনো দিন করতে পারেন, এতে কোনো বড় সমস্যা নেই, কিন্তু স্থান যেগুলো বললাম, রং যেগুলো বললাম এবং যেরকম রূপ বললাম সেরকম ধরনের কিন্তু আপনাকে হাতিগুলি রাখতে হবে। এভাবে যদি আপনারা আপনার গৃহের বিভিন্ন সমস্যাগুলি দূর করতে চাইছেন, তাহলে এই জায়গায় আপনারা হাতিগুলি রেখে আপনারা কিন্তু আপনার এই সমস্যাগুলি দূর করতে পারেন। বাস্তু সম্বন্ধীয় আরও অনেক আলোচনা জানতে পারবেন এবং আরও নতুন নতুন ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসার
চেষ্টা করছি। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।